বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গতকাল দিবাগত রাত 3টার দিকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছে পরিবারের সদস্যরা। বিএনপির প্রেস উইং এর সদস্য শায়রুল কবির খান বলেছেন, গোয়েন্দা পুলিশের সদস্যরা দলের শীর্ষস্থানীয় এই দুই নেতাকে তাদের বাসা থেকে আটক করে নিয়ে গেছে। ডিবি পুলিশ সদস্যরা রাত 3টার দিকে উত্তরার বাসায় এসে বলেছে, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছেন। কাছাকাছি সময়ে ঢাকার শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ সদস্যরা মির্জা আব্বাসকে আটক করে নিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। এমনিতে প্রতিদিনই তো বাসা ঘিরে রাখে, বাস ঢুকে তখন বলে স্যার আপনাকে আমাদের সাথে যেতে হবে। আমি ঘুমাইছিলাম, আমাকে গিয়ে আব্বাস ডাকলো, আমি তো বিশ্বাসই করি নাই। তারপরে বললো যেরকম আমাকে নিয়ে যাবে এখন, তারপরে আমি আসলাম, বললো যে ওনাকে নিয়ে যাবো, ওনার সাথে কথাবার্তা আছে, কথা বলে তারপরে আমরা দিয়ে যাবো এটা বললো। কিন্তু আমি বললাম দিয়ে যাবেন তাহলে এখানেই কথা বলেন, বলে না আমাদের অফিসে নিয়ে যেতে হবে, আমাদের সাথে যেতে হবে, কথা বলবো ওনার সাথে, এটা বলে যেতেই হবে আর কি। আপনি কি মনে করেন ওনাকে পুরাতন কোন মামলায় বা এই মামলায় গ্রেফতার দেখাবে এরকম কোনো কিছু মনে করছেন? এমনিতে তো সব মামলায় তো জামিন আছে, কোনো মামলায় দেখানো, ওরা এই গভর্নমেন্ট তো যা ইচ্ছে তাই করতে পারে। এখন নতুন মামলা দেখাতে পারে, আমার নতুন মামলা ক্রিয়েট করেও দেখাতে পারে, সেটা তো আমরা কোনো কিছু ট্রাস্ট করি না, তো সবই সম্ভব ওদের পক্ষে। একজন উপরে আসছিল, এক নিচে ছিল, একজন নিচে উপরে আসছিল, তাদেরকে বসানো হয়েছে, বসেছিলেন না তখন এসে ভিতরে ঢুকেছে, অনেক রকম ইয়ে করেছে, কিন্তু ওরা আমার সাথে বা আমাদের সাথে কোন রকম ইয়ে করে নাই, এরকম কারোর ব্যবহার করে নাই, ভালো ইয়ে করেছে। কিন্তু নিচে তারা যখন দাঁড়িয়েছিল তখন ওদের সাথে একটু রাফ বিহেভ করেছে।